মাধ্যমিকের টেস্ট এক্সামিনেশন কোশ্চেন পেপার দেখতে থাকো, লাইফ সায়েন্স এই মাত্র পরীক্ষাটা তোমাদের কমপ্লিট হয়েছে, ক বিভাগে তোমাদের 15টা এমসিকিউ আছে, তো দেখতে থাকো কোশ্চেন পেপারটা তোমরা চাইলে প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিনশট করে নেবে। এই কোশ্চেন পেপারে দেখবে তোমাদের ঘ বিভাগে 5 নম্বরে যেসব প্রশ্নগুলো এসেছে প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ এবং তোমাদের সাজেশনেও কিন্তু দেওয়া হয়েছিল, এবং চিত্র হিসাবে তোমাদের যে তিনটে চিত্র দেওয়া হয়েছিল সাজেশনে, তো সেই তিনটের মধ্য থেকে চিত্র কিন্তু এখানে কমন এসেছে। দেখতে থাকো এমসিকিউ গুলো তোমরা দেখে নেবে, টেক্সট বুক ভালো করে পড়া থাকলে এই এমসিকিউ গুলো সলভ করতে পারবে সহজেই। এরপর দেখো বিভাগ খ, তো এখানে তোমাদের যেসব প্রশ্নগুলো আছে তোমাদের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার সমাধান দেওয়া হয়েছিল, যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে কোশ্চেন প্যাটার্নটা ঠিক কিরূপ হবে। সেখানে যেরকম কোশ্চেন প্যাটার্ন ঠিক একই রকম ভাবে খ বিভাগে দেখো তোমাদের 26টা প্রশ্ন আছে, 21টা উত্তর দিতে হবে নির্দেশ অনুসারে, এবং প্রত্যেকটার জন্য কিন্তু 1 নম্বর, এবং ঠিক এই ক্যাটাগরির কোশ্চেন কিন্তু কোশ্চেন প্যাটার্ন একই রকম থাকবে তোমাদের মাধ্যমিক যে ফাইনাল পরীক্ষা হবে। কেমন দেখো, প্রথমে যেমন শূন্যস্থান আছে এবং এখানে যে কোনো 5টার উত্তর দিতে হবে, দেখতে থাকো ছটা শূন্যস্থান প্রশ্ন দিয়েছে, যে কোনো 5টা উত্তর দিতে হবে, এরপরে তোমাদের সত্য বা মিথ্যা নিরূপণ করতে হবে, এখানেও যে কোনো 5টা তোমাদেরকে উত্তর দিতে হবে। দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5 প্রশ্ন দেওয়া আছে, এই একটা প্রশ্ন আছে 6টা। এবার দেখো স্তম্ভ আছে এ বি, তো এ স্তম্ভের সাথে বি স্তম্ভ, ঠিক এরকম স্তম্ভ প্রশ্নও থাকবে তোমাদের, দেখতে পাচ্ছ। পরে দেখো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে হবে যে কোনো 6টি, এখানে কিন্তু 6টা উত্তর দিতে হবে। প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছ, প্রথমটা আছে ব্রিজ দৃশ্য বেছে নিতে হবে, আর তারপরেরটা দেখতে পাচ্ছ কোষচক্রে কোন দশায় কোন উপদশায় ডিএনএ সংশ্লেষিত হয়, পরের প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ উপযুক্ত শূন্যস্থানে শব্দ বসাতে হবে, বয়স সন্ধি কি, কোন হরমোনকে সংকটকালীন হরমোন বলে। এবার গ বিভাগে তোমাদের 17টি প্রশ্ন আছে, তার মধ্যে থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর দিতে হবে, তো এর জন্য 2 নম্বর করে থাকবে। উদাহরণস্বরূপ কেমোনাস্টিক চলন, থাইরক্সিনের হরমোনের দুটি কাজ, প্রাত্যহিক জীবনে প্রবর্তিত ক্রিয়া প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্বপূর্ণ উল্লেখ করো, গুরুত্ব উল্লেখ করতে বলেছে, মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা, সপরাগযোগ ইতর পরাগযোগের মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ের পার্থক্য নিরূপণ করো, আর বলেছে প্রয়োজনীয়তা আপাত্তজীবে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব, ঠিক আছে, বাহকের প্রয়োজনীয়তা, এইগুলোর উপর কিন্তু তোমাদের পার্থক্যটা লিখতে হবে। পরের পেজ দেখো, পরের পেজে চলছে তোমাদের 2 নম্বরের প্রশ্ন, স্ক্রিনশট করে নেবে প্রশ্নগুলো দেখো। এবার লক্ষ্য করো তোমাদের বিভাগ ঘ, তো বিভাগ ঘ তোমাদের দেখো প্রথম যে ছবিটা এসেছে সেটা চোখের ছবি, এবং চোখের এই ছবিটা অঙ্কন করার পর এখানে কর্নিয়া, লেন্স, ভিটিয়াস আর হিউমেরা, হিউমোর আর রেটিনা চিহ্নিত করতে হবে। কেমন, তো প্রত্যেকে তোমরা এই চোখের ছবিটা করে নেবে, চোখের ছবি এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ছবি তোমাদের দেখো ঘ বিভাগে মোট 6টা প্রশ্নের উত্তর দিতে হবে 5 নম্বর করে, এবং প্রত্যেকটা দাগে অথবা দিয়ে আরো একটা করে প্রশ্ন থাকে, তাহলে এখানে 4-এর 1 নম্বরের এই ছবি এর অথবা আরেকটা কি ছবি এসেছে সেটা লক্ষ্য করো। এখানে বলেছে একটি উদ্ভিদ বা প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশ চিহ্নিত করো, ক্রোমোজোম, বেমতন্তু, মেরু অঞ্চল আর আছে সেন্ট্রোমিয়ার, তো এটাও তোমরা চিত্রটা প্র্যাকটিস করে নিতে পারো। তোমাদের চোখের ছবি দেওয়া হয়েছে, তো সেই চোখের ছবি তোমরা কমন পেয়েছো, আর যারা চাচ্ছ যে এই ছবিটা তোমরা প্র্যাকটিস করবে করে নিতে পারো। এছাড়া আর যে দুটো ছবি খুবই গুরুত্বপূর্ণ, তো ভিডিও ডেসক্রিপশনে ছবির যে সাজেশনটা আছে তোমরা দেখে নেবে একটু কষ্ট করে, তাহলে ওখানে যেসব ছবিগুলো দেওয়া হয়েছে মাত্র তিনটি, ওই তিনটি ছবি যদি তোমরা প্র্যাকটিস করো অবশ্যই তোমরা তোমাদের পরীক্ষা, টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষাতে কমন পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, উদ্ভিদের 3 প্রকার প্রাকৃতিক অঙ্গ জননের পদ্ধতি বিবরণ দাও, নিম্নলিখিত ক্ষেত্রে জননের গুরুত্ব ব্যাখ্যা করো, আর প্রকরণ সৃষ্টি বা বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা করো, রক্ষা দেখো এর অথবা দিয়ে আবার একটা প্রশ্ন আছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা দাগেই তোমাদের অথবা দিয়ে একটা করে প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো একটা তোমরা উত্তর দেবে। তো এই যে বড় প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা বড় প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য, মাধ্যমিক যেটা বোর্ডের পরীক্ষা হবে, তো এই প্রশ্নগুলোকে অবশ্যই তৈরি করে নেবে। তোমাদের স্কুলে যদি এখনো টেস্ট পরীক্ষা না হয়ে থাকে তো এই প্রশ্নগুলোকে অবশ্যই তৈরি করে নেবে,
আর এছাড়া তোমাদের স্কুলে যে টেস্ট পরীক্ষা হবে, তোমাদের স্কুলে টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র পাবে, সেখানেও যেসব বড় প্রশ্নগুলো আসছে সেই প্রশ্ন প্লাস এই প্রশ্নপত্রের যেসব প্রশ্নগুলো পাচ্ছ সমস্ত প্রশ্নগুলোকে প্রস্তুতি নেবে, দেখবে তোমরা অনেক প্রশ্ন মাধ্যমিকের যেটা ফাইনাল বোর্ডের পরীক্ষা হবে সেখানে কমন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের ফাইনালি একটা লাস্ট মিনিট বোর্ডের পরীক্ষার জন্য যেটা মাধ্যমিক পরীক্ষা হবে তার জন্য 5 নম্বরের বড় প্রশ্নের সাজেশন দেওয়া হবে। তোমাদের মোট 6টা প্রশ্নের উত্তর দিতে হবে, তো আমি সেই সাজেশনটাতে 10টা প্রশ্ন দেব। আশা করি যে ওই 10টা প্রশ্ন যদি তোমরা প্র্যাকটিস করো ওখান থেকে 6টা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো যারা চ্যানেলে নতুন এসেছো কিংবা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে করে পরবর্তী ভিডিও পোস্ট করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তো এইগুলো তোমরা তৈরি করে নেবে।